জামাই ষষ্ঠী আর হাতে গোনা দুদিন। তার আগে বাজারে আম কিনতে এসে শ্বশুরদের মাথায় হাত পূর্ব বর্ধমানের কাল্লাতে। কাল্লা মহকুমার পূর্বস্থলীর আমের নাম জগৎজোড়া থাকলেও এবছরের জামাই ষষ্ঠীতে সব জামাইদের পাতে সুস্বাদু আম জুটবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মালদার সাথে পাল্লা দিয়ে রীতিমতো লড়াই করে সামনের সারিতে উঠে আসে পূর্বস্থলীর আম। সেই আম আবহাওয়ার তারতম্যের কারণে এবার ফলন ব্যাপক কমে গেছে। 2018 সালে কলকাতায় অনুষ্ঠিত রাজ্য আম উৎসবে মালদা জেলাকে টপকে পূর্বস্থলীর আম পূর্ব বর্ধমান জেলাকে সেরা আম উৎপাদক জেলা হিসেবে স্বীকৃতি পাইয়ে দেয়। তাছাড়াও বিশ্ববাজারে পূর্বস্থলীর আমের একটা কদর আছে। এখানকার উৎপাদিত আম আমাদের রাজ্যের পাশাপাশি বেশ কয়েকটি দেশে পাড়িও জমায়। কিন্তু এবছর সব আশাতে জল ঢেলে দিয়েছে প্রকৃতি। এবার গাছে আম নেই বললেই চলে। ফলে চরম বিপাকে পড়েছেন আম চাষিরা। কি করে আম বাগানের লিজের টাকা পরিশোধ করবেন সেই নিয়ে আম চাষিদের ঘুম ছুটে গেছে। আম না থাকার কারণে কৃষকরা আম কোথাও পাঠাতে পারছেন না। আম চাষিরা ভেবেছিলেন লকডাউন উঠে যাওয়ার কারণে এবার সর্বত্রই আম পাঠানো সম্ভব হবে, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। আবহাওয়ার তারতম্যে কৃষকদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে। এই অবস্থায় তারা ব্যাপক লোকসানের মধ্যে পড়া নিশ্চিত হয়ে গেছে। এখন এই লোকসানের ধাক্কা কিভাবে তারা সামাল দেবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না। আবার অন্যদিকে বাজারে যে আম বিক্রি হচ্ছে তা ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। কাল্লার চকবাজারে হিমসাগর আমের দাম 120 টাকা প্রতি কেজি, গোলাপখাস 100 টাকা, বোম্বাই আম 100 টাকা। চকবাজারের এক আড়তদার বলেন, একবারে নেই বললেই চলে। ডিসেম্বর তো আগের তুলনায় 100 ভাগের মধ্যে 30 ভাগ আম সঙ্গে গাছ পাকা আম আজকে হলো ছেলে বেঁচেছে। গাছ পাকা আম মনে করুন 20 টাকা, 120 থেকে 30 40 কোন ঠিক নেই। এবার যেমন কোয়ালিটি, আর বোম্বাই আম বলতে গেলে নেই বললেই চলে, হিমসাগর খুব কম। এবার উল্টোপাল্টা আম আছে, এবার সেটা হচ্ছে ওই 60 টাকা 70 টাকা 50 টাকা কম আছে, প্রচুর প্রচুর কম, তো সেই জন্য দামটা বেশি। হ্যাঁ, আমের এবছর ফলন কম, যার জন্য এবছর আমের দামটা অনেক বেশি। আমরা আম কিনছি কিন্তু বিক্রি করতে পারছি না, এত বাজার বেশি হওয়ার জন্য লোকে আম ঠিক মতন নিচ্ছে না। খাওয়ার ইচ্ছা থাকলেও পয়সার দিক দিয়ে খেতে পারছে না, কম, অনেক কম। গত বছরের তুলনায় এবছর অনেক আমদানি কম বেশি। গত বছর এই সময় আম ছিল 25 টাকা 30 টাকা কেজি, আর এই বছর এই সময় আম এখন পাইকারি বিক্রি হচ্ছে, গাছ পাকা 100 টাকা কেজি, 110 টাকা কেজি, তার বাইরের আম 70 টাকা 65 টাকা 50 টাকা। কোয়ালিটি যেমন কোয়ালিটি তেমন দাম হচ্ছে। বিক্রি করার চেষ্টাতেই তো তুলেছি, দেখি এখন কী করা যায়। আজকের যা বাজার তাতে তো দেখা যাচ্ছে যে এখনও বিক্রির তেমন কিছু ভাব বুঝছি না। আগামী দিন লোকনাথ পুজো আছে শুক্রবারে, তারপরে রবিবারে জামাই ষষ্ঠী আছে, এখন তুলতেই হবে আম। ব্যবসা যখন করেছি তখন তো মাল তুলতেই হবে। অন্যান্য বছর এ সময় আমের দাম থাকে 30 থেকে 40 টাকা কেজি, এবছর সেই আম আড়তে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। তিনিও ফলন কম হওয়াকেই এর জন্য দায়ী করেছেন। চকবাজারের ফল ব্যবসায়ীরা বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর আমের ফলন খুব কম, যার জন্য আমের দাম অনেক বেশি। দুদিন পরে ষষ্ঠী, বেচাকেনাও নেই, দামও বেশির কারণেই বেচাকেনা কমে গেছে, তার জন্য দামও অনেক। আম হিমসাগর 120 টাকা দাম, আর বাইরের দাম 70-80 টাকা দাম, গোলাপখাস 100 টাকা দাম, লিচুর ফলন আছে, তার জন্য লিচুর দাম অনেকটাই কম, 60 টাকা কিলো 70 টাকা কিলো। আমের দাম কম হলে হয়তো বেচাকেনাটা বেশি হতো, যেহেতু দাম বেশি সেহেতু বেচাকেনা খুব কমই আছে। আম ভালো নেই বাজারে, কাস্টমারদের বিজ্ঞান চলে আসে দাম শুনে, দামটা অনেকটাই বেশি, তার জন্য কিনতেও সবাই হয়তো ভয় পাচ্ছে যে এত দাম ভালো নেবো, দামটা কম হলে একটু খেতে পারতাম। এদিন পর ষষ্ঠী, এখন আশা করা যায় হয়তো দাম কমতে পারে, কারণ চাষিরা ঘরে মজুত রাখে, তাদের দাম বাড়ে কমবে, আর যদি দাম ঘরে তাদের মাল পরিমাণে কম থাকে তাদের দাম কিন্তু আরও বেড়ে যাবে, আমরা আশা করছি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই জামাই ষষ্ঠী, ঝুঁকি নিয়ে তাই অনেক টাকার আম কিনে ফেলেছি। কিন্তু বাজারে সেভাবে আম কিনতে আসা ক্রেতাদের দেখা নেই। প্রবীণ এক বাসিন্দা বলেন, আর আম কিনবো কি, আমের যা অবস্থা এই যা মানে বিচ্ছিরি অবস্থা। তারপরে মানে আমি তো ভাবছি আম ফাম দিতে তো পারবো না, একটা ঝুলিয়ে রেখে দেবো আম,
ওটা দেখে জামাই চলে যাবে নয়তো বারণই করে দেবো সে সব আসতে বারণ করে দেবো বলবো এবার আর আসিস না বাজারে যা জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, নিজেরা খাবো না জামাইদের ডাকবো, তার উপর এবছর আমের যা দাম, তাই মেয়ে জামাইকে আসতে বারণ করে দিয়েছি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।